আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম তুমি সিম্পল থ্রিডি মডেল নিয়ে তৈরি করে দেখাবো। তো এটা আমাদের এখানে যে বটম যে সিলিন্ডার আছে, সিলিন্ডারের আউটার ডায়ামিটার হচ্ছে 60 আর ইনার ডায়ামিটার হচ্ছে 32, আর সিলিন্ডারটার লেন্থ হচ্ছে 50 মিলিমিটার। ড্র করার জন্য প্রথমে আমি ফাইল মেনু থেকে নিউ ফাইল ওপেন করলাম, পার্ট সিলেক্ট করে ওকে চলে আসলে নিউ ইন্টারফেস ওপেন হলো। এখানে আইপিএস ইউনিট থেকে মিলিমিটার গার্মেন্ট সেকেন্ড ইউনিট দিলাম, আর আমি ব্যাকগ্রাউন্ডটা দিলাম প্লেন হোয়াইট। দেওয়ার পরে আমি এটা ড্র করবো হচ্ছে আমাদের ফ্রন্ট প্লেনে ড্র করবো, ফ্রন্ট প্লেন। তো সার্কেল সিলেক্ট করে সেন্টার পয়েন্টে দুইটা সার্কেল ড্র করলাম ওকে। স্মার্ট ডাইমেনশন থেকে ডাইমেনশন, আউটার সার্কেল ডাইমেনশন হচ্ছে 60 মিলিমিটার, ইনার সার্কেল ডায়ামিটার হচ্ছে 32 মিলিমিটার ওকে। ফিচার্স থেকে এক্সট্রুড বস বেস সিলেক্ট করলাম, এটা এক্সট্রুড করতে হচ্ছে 50 মিলিমিটার, তবে এটা আমরা এক্সট্রুড করবো হচ্ছে মিড প্লেন বরাবর, মিড প্লেন বরাবর 60 মিলিমিটার এক্সট্রুড ওকে। তো এটা করার পরে আমাদের এখানে এই জিওমিটার ড্র করতে হবে। জিওমিটারটা দেখতে পাচ্ছি যে এখানে একটা কার্ভ আছে, আউটার এটার রেডিয়াস হচ্ছে 20, ইনার কার্ভ আছে এর রেডিয়াস হচ্ছে ডায়ামিটার হচ্ছে 20, আর এই সেন্টার থেকে সেন্টার ডিস্টেন্স হচ্ছে 80 মিলিমিটার, আর এখান থেকে এই এজ থেকে এই ওপরে যেটা হচ্ছে 60 মিলিমিটার ওকে। আর এজ থেকে এই উপরে এটা এটা হচ্ছে 45 মিলিমিটার, এই কাটটা হচ্ছে 25 মিলিমিটার ওকে। এটা কিন্তু আমাদের এটা হচ্ছে দুটো ডিস্টেন্স হচ্ছে 50 মিলিমিটার। সুতরাং এই আমাদের এই ফ্রন্ট প্লেন সিলেক্ট করে ফ্রন্ট প্লেন সিলেক্ট করে নর্মাল স্কেচ থেকে গিয়ে এখানে আমরা সার্কেল ড্র করব, একটা সার্কেল দুটা সার্কেল ড্র করলাম ওকে। এখন লাইন সিলেক্ট করে এই সার্কেল থেকে এখান পর্যন্ত এখানে একটা লাইন ড্র করলাম, সিলেক্ট লাইন সিলেক্ট করে এই সার্কেলের এখানে এখান থেকে একটা লাইন ড্র করলাম ওকে। তো টিম সিলেক্ট করে এটা কেটে দিলাম, পাওয়ার টিম সিলেক্ট করে ওকে। তো এখন ডাইমেনশন, স্মার্ট ডাইমেনশন, এই আউটার সার্কেল রেডিয়াস হচ্ছে 20, ইনার সার্কেল এর ডায়ামিটার হচ্ছে 20, সেন্টার থেকে এই সেন্টার এর ডিস্টেন্স হচ্ছে 80 ওকে। এই সেন্টার এবং এই সেন্টার এদের হচ্ছে ভার্টিক্যাল ওকে। এবং এই যে এই দুটা এটা হচ্ছে আমাদের ট্যাঞ্জেন্ট রিলেশন, আর এই দুটা লাইন এবং সার্কেল এটাও আমাদের অলরেডি ট্যাঞ্জেন্ট আছে, এটা এবং এটা রিলেশনটা হচ্ছে ট্যাঞ্জেন্ট, এবং এই দুটাও আমাদের আসলে ট্যাঞ্জেন্ট রিলেশন। তো আমরা এই সার্কেলটা সিলেক্ট করি, এই লাইনটা সিলেক্ট করি, তাহলে এটা ট্যাঞ্জেন্ট, এই লাইন, এই সার্কেল, এই সার্কেল, এই লাইন ট্যাঞ্জেন্ট। এটা আমাদের এখন জিওমেট্রিটা ফুললি ডিফাইন হয়েছে। তো আমাদের এখানে একটা লাইন ড্র করতে হবে, এবার এখান থেকে এখানে একটা লাইন, হ্যাঁ এই সেন্টার থেকে এই বরাবর একটা লাইন ড্র করতে হবে, এবং এই আউটার ইনার যে সার্কেল আছে এটা সিলেক্ট করে কনভার্ট এন্টিটি পাওয়ার টিম সিলেক্ট করে আমি এটা কেটে দিলাম ওকে। আরেকটা কাটতে হবে, সেটা হচ্ছে এটাও কেটে দিই। তাহলে এটা আমাদের একটা ক্লোজ জিওমেট্রি হচ্ছে। এইখান থেকে ডিস্টেন্স যেটা আছে এটা আমরা দিব হচ্ছে
এখান থেকে শিফটের ভিতরে এলাইন অ্যাড্রেস হচ্ছে আমাদের এই দেখি 60 মিলিমিটার 60 মিলিমিটার ওকে আর এই লাইনটা হচ্ছে আমাদের হরিজন্টাল ওকে এখন কিন্তু জিওমেট্রিটা ফুলি ডিফাইন তো ফিচার্স থেকে এক্সট্রুড বস বেস সিলেক্ট করে এক্সট্রুড করব এক্সট্রুড করব হচ্ছে এই অংশটুকু এক্সট্রুড এক্সট্রুড করতে হচ্ছে আমাদের 50 মিলিমিটার আর এটা হচ্ছে ব্লেন্ড মিড প্লেন বরাবর ওকে তো এটা হলো তাহলে এটাতে গিয়ে স্কেচটা সিলেক্ট করে এক্সট্রুড বস বেস এখন আমরা এক্সট্রুড করব হচ্ছে এই অংশটুকু এই অংশটুকু এক্সট্রুড করব হচ্ছে আমরা এখানে আমরা যদি দেখি এটা আছে হচ্ছে 15 মিলিমিটার এটা হচ্ছে 15 মিলিমিটার আর এটাও আমাদের ব্লাইন্ড দেওয়া আছে এটা মিড প্লেন বরাবর তাহলে এই যে মিড প্লেনে হচ্ছে 15 মিলিমিটার এক্সট্রুড হচ্ছে আচ্ছা এটা উপর করে এখানে আমাদের একটা কাট আউট আছে এই কাট আউট হচ্ছে আমাদের এই রাইট প্লেন নর্মাল এই বরাবর স্কেচ সিলেক্ট করে এখানে একটা এই কর্নার রেকটেঙ্গেল সিলেক্ট করব আমি এখানে একটা কর্নার রেকটেঙ্গেল ড্র করলাম এখন আরেকটা লাইন সেন্টার লাইন সিলেক্ট করে সেন্টার পয়েন্ট থেকে এখানে একটা ভার্টিক্যাল লাইন ড্র করলাম স্মার্ট ডাইমেনশন থেকে ডাইমেনশন দিব হচ্ছে এই লাইন থেকে এই সার্কেলের এই এজ এটা হচ্ছে আমাদের 45 মিলিমিটার 45 মিলিমিটার আর এই ওয়াইডটা হচ্ছে আমাদের 25 মিলিমিটার ওকে আর এটা লাইন এই তিনটা লাইন সিলেক্ট করে আমাদের রিলেশন দিব হচ্ছে আমাদের মেক সিমেট্রিক ওকে তো আমাদের তিনটা লাইনই ফুলি ডিফাইন হয়েছে এই লাইনটা আমাদের ফুলি ডিফাইন করার দরকার নাই এটা লাইন উপরে দিকে লম্বা করে দেবো আমাদের যে টেক্সট করবে এটা আমাদের দরকার নাই কতটুকু হবে ফিচার্স থেকে সো এটা এক্সট্রুড বস বেস হবে না ফিচার্স থেকে গিয়ে আমি এক্সট্রুড কাট করব কাট করব তো আমাদের উভয় পাশে কাট করতে হবে তাহলে এখান দিয়ে আমি সে গিয়ে থ্রোজ অল বথ উভয় পাশে আমাদের পুরো পুরোটা কাট করব ওকে তো এই যে আমাদের এটা হয়ে গেল তো এই ছিল আমাদের সিম্পল 3D মডেলিং টিউটোরিয়াল ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন আর যদি আপনার আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন যাতে আমরা সলিড ওয়ার্কস অথবা অন্য যে কোনো সফটওয়্যার অথবা এডুকেশনাল স্কিল ডেভেলপমেন্ট ভিডিও আপলোড দিলে সাথে সাথে দেখতে পান থ্যাংক ইউ ফর ওয়াচিং